বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। বুধবার সেই মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের মন্ত্রীকে মামলার নোটিশ দিতে হবে শুভেন্দুকে বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট। ফের হাইকোর্টে মুখ খুলল রাজ্যের মন্ত্রীর, অতঃপর স্বস্তি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শুভেন্দুর বিরুদ্ধে করা মানহানির মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, রাজ্যের মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর উলুবেড়িয়া মহকুমা আদালতে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার নির্দেশ দেন, আপাতত নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে। রাজ্যের মন্ত্রীকে মামলার নোটিশ দিতে হবে শুভেন্দুকে। তৃণমূলের বিধায়ক পুলক রায় শুভেন্দু অধিকারীর এগেনস্টে একটি মামলা দায়ের করেন, মানহানির মামলা উলুবেড়িয়া আদালতে। সেই মামলাতে আমাদেরকে কোনো প্লেন্টের কপি সার্ভিস না করেই মামলাটি মুভ করা হয় এবং সেই মামলাতে নিম্ন আদালত অর্ডার দেন যে আমাদের কোনো রিটার্ন স্টেটমেন্ট ফাইল করার সুযোগ থাকবে না এবং আমাদের রাইট ফোরক্লোজ করে দেয় রিটার্ন স্টেটমেন্ট ফাইল করার জন্য। সেই অর্ডারটি চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেখানে আজকের অর্ডারে সেই অর্ডারটি এবং পুরো প্রসিডিংকে স্টে করা হয়েছে টিল ডিসপোজাল। কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পে যন্ত্রাংশ কেনা সহ একাধিক বিষয়ে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন তিনি। সেই অভিযোগের বিরোধিতায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন পুলক রায়। রাজ্যের মন্ত্রী সে সময় জানিয়েছিলেন শুভেন্দুর দেওয়া তথ্য সঠিক নয়, সেই কারণে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি। পরে বিরোধী দলনেতার বিরুদ্ধে 5 কোটি টাকার মানহানির মামলাও করা হয়। প্রথমে রাজ্যের মন্ত্রী এ বিষয়ে শুভেন্দুকে আইনি নোটিশ পাঠান, অভিযোগ ওই নোটিশের কোনো জবাব দেননি শুভেন্দু। এরপর গত 3 জানুয়ারি উলুবেড়িয়ার মহকুমা আদালতের দেওয়ানি বিভাগে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। ওই মামলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আগামী 11 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। শুভেন্দু অধিকারীর স্বস্তি কলকাতা হাইকোর্টে। তৃণমূল নেতা পুলক রায়ের করা মানহানির মামলায় নিম্ন আদালতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি শম্পা সরকার। বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না এই বিষয়ে। পাশাপাশি নিম্ন আদালত যে নির্দেশনামা দিয়েছে সেই নিম্ন আদালতের নির্দেশনামার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ আপাতত। ক্যামেরায় সন্দীপ পালের সাথে উবির পাহাজরা, ক্যালকাটা নিউজ।